আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক 786 আমল এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আর আসুন আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনার সেই কাঙ্ক্ষিত যৌবন শক্তিকে আপনি পুনরায় ফিরিয়ে আনবেন এবং আপনার যৌবন শক্তি কিভাবে অটুট থাকবে, সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। একটু ধৈর্যের সাথে শুনতে হবে এবং অত্যন্ত গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। কি বিষয় গুলি আমরা আপনাকে আজকে টিপস দিব, সেটা হচ্ছে আসলে আন্তর্জাতিক বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান নানা ধরনের চিকিৎসা এই জাতির সামনে উপস্থাপন করেছে যৌবন শক্তিকে অটুট ভাবে ধরে রাখবার জন্য। কিন্তু অনেক চিকিৎসা বিজ্ঞানী এ ব্যাপারে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা আজকে যে চিকিৎসাটি দিব, এটা হচ্ছে পৃথিবীর সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবরূপে যে কোরআন কারিমটা নাজিল হয়েছিল, সেই কোরআন কারিমের সূরায়ে তিন, যে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, যে সূরায়ে তিনের ভিতরে আল্লাহ পাক একে একে চারটি শপথ করেছেন এবং কসম খেয়েছেন, যে চারটি কসম এবং শপথ করার পরে কোরআনুল কারিমের সেই সূরায়ে তিনের ভিতরে আছে যে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে আমি সব থেকে সুন্দর করেছি এবং মানুষের যৌবনকে আমি সব থেকে সুন্দর যৌবন শক্তি আমি মানুষকে দান করেছি। তো যে পুরুষ এবং যে নারীর ভিতরে এই যৌবন শক্তি থাকবে না, সে এক সময় কেমন যেন সে রিজেক্ট এবং বাতিল বলে কেমন যেন সমাজের কাছে সে ওরকম পাত্র হয়ে ওঠে। তো এই যৌবন শক্তি যদি না থাকে, সে পুরুষের কোনো দাম থাকে না। এই যৌবন যদি না থাকে, সে নারীর তেমন একটা দাম থাকে না। আর যৌবন বয়সের শুরুই তো হয় 15 থেকে নিয়ে 35 পর্যন্ত, এই সময়টার ভিতরেই যৌবন শক্তিটা মানুষের মাঝে অটুট থাকে, বেশি মজবুত থাকে। এরপরে যৌবন শক্তিটা কিন্তু আস্তে 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 ভাটা পড়ে। তো তারপরেও যদি একটা পুরুষ একটা নারী যদি সঠিকভাবে তার যৌবনটাকে মানে সঠিক জায়গা যদি ব্যবহার করতে পারে এবং কোনো ধরনের কোনো অপকর্মের ভিতরে যদি সে জড়িয়ে না পড়ে, এই যৌবনে খুব একটা ভাটা পড়ে না। এমনকি অনেক পুরুষ দেখা যায় যে তার মৃত্যু পর্যন্ত তার যৌবন ভালো থাকে, ঠিক থাকে। এটা কেন? ব্যবহার ঠিক ছিল। যে কোনো জিনিসে একটা কথা আছে না, কোরআন কারিমে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ান শায়াতিন, কোরআন শরীফে আছে আমরা পড়েছি যে যারা অপচয়কারী অপচয়কারী ব্যক্তি শয়তানের ভাই বলা হয়েছে তাকে। তো যে কোনো জিনিস অপচয় করলে সেই জিনিসের বরকত নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিস। আজকে দেখা যাচ্ছে গাছে ফল কম, পানিতে মাছ কম, আকাশ থেকে বৃষ্টি কম, তাই না? এগুলি কেন হচ্ছে? মানুষ ওই আল্লাহ পাকের নিয়ামতের সঠিক ব্যবহার না করবার কারণে এই নিয়ামতগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যখন যে কোনো জিনিসের ব্যবহার যখন সঠিক মাত্রায় হয়, ওই জিনিসের ভিতরে খোদার পক্ষ থেকে একটা রহমত এবং বরকত থাকে। তো আপনার এই যৌবন তো আল্লাহ পাকের একটি রহমত, এটা যখন সঠিক ব্যবহার আপনি আর আমি করবো, সারা পৃথিবীর মুসলিম উম্মা করবে, সারা পৃথিবীর মানব জাতি করবে, তখন আল্লাহ পাক পৃথিবীর বরকত দিবেন, রহমত করবেন এবং এটা সঠিক জায়গা প্রয়োগ হলে সহজে ভাটা পড়ার কোনো প্রশ্ন আসার কথা নয়। তারপরও যদি আপনার এই যৌবনটাকে আপনি ধরে রাখতে চান, আজকে আমরা আপনাদেরকে একটা চিকিৎসা দিচ্ছি, সেটা হচ্ছে এই যে সূরা তিনের ভিতরে যে কথা বলা হয়েছে ওয়াত্তিন, এখানে তিন বলতে কিন্তু ডুমুর একটা ফলকে বোঝানো হয়েছে। আর চিকিৎসা বিজ্ঞান বহুদিন পরে কথাটা আবিষ্কার করতে পেরেছে। কোরআন বলেছে আরো অনেক পূর্বে, কমপক্ষে 1500 থেকে 1600 বছর আগে, আর সেই জিনিসটা এত বিজ্ঞান আবিষ্কার করেছে যে এই ডুমুর ফল যদি কেউ কাঁচাটা কেটে শুকনো করে শুকিয়ে এটা ফাঁকি করে গোড়া গোড়া করতে পারে। আর যে জাইতুনের কথা বলা হয়েছে কোরআনে কারিমের ভিতরে 7টি জায়গা জাইতুনের কথা আছে, আর এক জায়গা আছে জাইতুন গাছের কথা, এই 8-7 আর 1 মিলে 8 হলো। তা 7-8 ফোঁটা জৈতুন তেল আর এই ডুমুরটা শুকিয়ে গোড়া করে ওটার ভিতরে যখন 8 ফোঁটা জৈতুন তেল দিয়ে মিশ্রণ করে যখন একটা হালুয়া তৈরি করে একটা পুরুষ একটা নারী যখন সে 15 থেকে 21 দিন পর্যন্ত এই হালুয়াটা সকাল এবং সন্ধ্যায় যদি কেউ খালি পেটে সেবন করতে পারে, আপনি পরীক্ষা করে দেখুন, বেশি দিন লাগবে না, অল্প দিনের ভিতরে যাদের যৌবনে বিভিন্ন রকম ভাটা পড়েছিল বিভিন্ন অহেতুক অপকর্মের কারণে, আপনি তওবা করবেন, পাশাপাশি ওষুধটা আপনি সেবন করবেন, দেখবেন যে কে বলেছে আপনার যৌবন হারিয়ে গেছে, হারানো যৌবন শক্তি আবার আপনি ফিরে পাবেন। সেদিন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং যেখানে সাবস্ক্রাইব আছে লাল বাটন ওখানে একটু ক্লিক করবেন, এবং যেখানে বেল বাটন আছে সেখানেও আপনি মেহরবানি করে ক্লিক করবেন, কেমন, যাতে করে এর থেকেও আরো আকর্ষণীয় আপনার যৌবনকে কিভাবে আমরা ধরে রাখবার জন্য আপনাকে টিপস দিতে পারি, তথ্য দিতে পারি, সেজন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনি বিষয়গুলির প্রতি খেয়াল রেখে আমাদেরকে একটু বেশি বেশি করবেন। যাই হোক, আল্লাহ যেন আপনার হারানো যৌবনকে ফিরিয়ে দেয়, আপনি যেন সুস্থ থাকতে পারেন, আপনার জীবনটা যেন হয়ে ওঠে অত্যন্ত আনন্দময়। সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।